প্ল্যাটফর্মে ট্রেন আসলেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছেন কাঙ্ক্ষিত সিটে বসার জন্য যেন যুদ্ধে নেমেছেন। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গগামী সবকটি ট্রেনের চিত্র একই। রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়ে 27 তারিখের ঈদ যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা কমলাপুর ছেড়েছে 2.5 ঘন্টা দেরিতে। একইভাবে নীলসাগর এক্সপ্রেসও ছেড়ে গেছে 2 ঘন্টা বিলম্বে। একদিকে উপচে পড়া ভিড়, অন্যদিকে ভ্যাপসা গরমে বেশ ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কেউ কেউ টিকিট কেটেও উঠতে পারেননি ট্রেনে। ট্রেন তো 6টায় ছাড়ার কথা ছিল, তো সেই ট্রেন এখন তো প্রায় 8টার উপরে বাজে, ভোগান্তি তো অবশ্যই। 2 ঘন্টা লেট আর কখন ছাড়ে জানি না। আমার কথা হলো যে টিকিট ছাড়া তো কেউ ওঠার কথা না, তাহলে এত লোক আসলো কিভাবে? এত ঝক্কি ঝামেলা আর বিড়ম্বনার পর যারা বসতে পেরেছেন নিজ আসনে, তাদের চোখে মুখে স্বস্তির ছাপ। অনেকদিন ঈদ করি নাই বাড়িতে, যায় সবার সাথে ঈদ করার জন্য গ্রামে। ভোগান্তির পরেও অনেক ভালো লাগতেছে যে বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার আনন্দটা আসলে বলে বোঝানো যায় না ঈদের সময়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে এদিন স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন সিলেট ও চট্টগ্রামের যাত্রীরা। এসব অঞ্চলের ট্রেনগুলোতে ছিল না বাড়তি যাত্রী কিংবা শিডিউলের হেরফের। যাত্রী চাপ নাই, গাদাগাদি কোনো কিছু নেই, একদম রিল্যাক্সে উঠা যাচ্ছে। বেশি ভিড় নেই, তবে স্ট্যান্ডিং টিকিট কম থাকাতে ভিড় সংখ্যা কমই কম আছে। এদিকে নারীর টানে বাড়ি ফিরতে ঢল নামে সড়ক পথেও। রাজধানীর বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় সহ দেরিতে বাস ছাড়ার অভিযোগ করেন যাত্রীরা। ভাড়া যেখানে 130 টাকা সেই ভাড়া চাচ্ছে 400 টাকা, 500 টাকা ভাড়া চাচ্ছে। কালকে রাতে 11:30টার গাড়ি, আপনারা আমাদের আসছে হলো 1:30টার দিকে। মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ যানজটে নাকাল উত্তরবঙ্গের সড়ক পথের যাত্রীরা। এদিন দফায় দফায় সেতুর টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালীহাতি উপজেলার হাতিয়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট। কালকে 3টা থেকে পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছাইছি। খাওয়া নাই, পরা নাই, গোসল নাই, কিচ্ছু নাই। যানজট তো ঘন্টার পর ঘন্টা যানজট আছে, যানজট কি আর কম আছে? সময় সংবাদ ঢাকা।